যৌনতা নিয়ে অনেকেরই মধ্যে রয়েছে বেশ কিছু ভুল ধারণা। প্রচলিত সেই ভুল ধারণাগুলো মানুষের মধ্য থেকে ভাঙার জন্য আজকে এই সম্পর্কে আমরা জেনে নিব। তো দর্শক আসুন জেনে নেওয়া যাক। অনেকে মনে করেন জুতার আকার এবং পুরুষাঙ্গের আকারের মধ্যে সম্পর্ক বিদ্যমান। আসলে পুরুষাঙ্গের আকার এবং জুতার আকারের মধ্যে কোনো সম্পর্কই নেই। অনেকেই মনে করেন পুরুষাঙ্গের আকারের উপর নির্ভর করে যৌন তৃপ্তি, কিন্তু সত্য বিষয়টি হচ্ছে পুরুষাঙ্গের আকার এবং যৌন তৃপ্তির মধ্যে কোনো সম্পর্ক নেই। পুরুষাঙ্গের আকার বড় হলেই যে যৌন তৃপ্তি বেশি আসবে সেটা ঠিক নয়। নারীর শরীরে জি স্পট নামের স্থানটি দেহের বহির্ভাগ থেকে মাত্র 2 ইঞ্চি ভিতরে অবস্থিত। সুতরাং নারীর যৌন তৃপ্তির জন্য 2 ইঞ্চি মাপের পুরুষাঙ্গই যথেষ্ট। অনেকে মনে করেন বীর্যের স্বাদ নির্ভর করে খাবারের উপর, কিন্তু এটিও একটি প্রচলিত ভুল ধারণা। প্রকৃত বিষয় হচ্ছে খাবারের অভ্যাস এবং বীর্যের সাধ্যের মধ্যে কোনো সম্পর্ক নেই। প্রথমবার যৌন মিলনের সময় নারীর বেশি ব্যথা অনুভূত হয় এমন ধারণা অনেকের, কিন্তু প্রকৃত বিষয় হচ্ছে অন্যান্য সময়ের মতোই ব্যথা অনুভূত হতে পারে প্রথমবার যৌন মিলনের সময়। তবে সঙ্গীর অভিজ্ঞতা এবং সঙ্গিনীর উত্তেজিত না হওয়ার কারণে প্রথমবার কিছুটা ব্যথা অনুভূত হতে পারে। অনেকের মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে নারী গর্ভবতী থাকা অবস্থায় আবার গর্ভবতী হওয়া সম্ভব নয়, কিন্তু সত্য বিষয়টি হচ্ছে এটা সম্ভব এবং একে বলা হয় সুপার ফিটনেস, যদিও এই ঘটনা খুব কম সংখ্যকবার দেখা গেছে। অনেকেই জানেন প্রতি 7 সেকেন্ডে পুরুষ একবার যৌনতার কথা ভাবেন, এই তথ্যটি সম্পূর্ণই ভুল। 2011 সালে ওহিও স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে পুরুষ প্রতিদিন গড়ে 19 বার যৌনতার কথা চিন্তা করে, যেখানে সে খাবারের কথা চিন্তা করে 18 বার এবং ঘুমের কথা 11 বার। অনেকে মনে করেন জন্ম নিয়ন্ত্রণের কারণে ওজন বৃদ্ধি পায়। 44টি গবেষণা করেও জন্ম নিয়ন্ত্রণ এবং ওজন বৃদ্ধির মধ্যে কোনো সম্পর্কই খুঁজে পাওয়া যায়নি। অনেকের মধ্যে প্রচলিত আছে যে শুধুমাত্র পুরুষেরই স্বপ্নদোষ হয়, কিন্তু অনেক গবেষণায় দেখা গেছে নারীদেরও স্বপ্নদোষ হয় এবং এর পরিমাণ শতাংশ হিসেবে 40%। অনেকের মধ্যে প্রচলিত আছে যৌন মিলনে অতিরিক্ত ক্যালোরি ক্ষয় হয়, কিন্তু আসল তথ্য হচ্ছে সাধারণত একবার যৌন মিলনে ক্ষয় হয় 21 ক্যালোরি, যে পরিমাণ ক্যালোরি ক্ষয় আপনার টিভি দেখার সময় হয়। অনেকের ধারণা নারীরা পর্ন দেখেন না, কিন্তু গবেষণায় দেখা গেছে 85% নারী পর্ন দেখেন। অনেকের ধারণা একসাথে 2টি কন্ডোম পরলে গর্ভধারণের সম্ভাবনা কমে যায়, কিন্তু এতে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যেতে পারে, কারণ 2টি কন্ডোম পরলে ঘর্ষণের কারণে 2টিই ফেটে যেতে পারে। তো দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের জানতে শেয়ার করবেন ও লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন সব ভিডিও দেখার জন্য। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।